সকলকে আমার যথাযোগ্য সম্মান জানাই। আজকে আমার বিষয় যেটি সেটা হচ্ছে যে রবীন্দ্রনৃত্যের যে আঙ্গিক, একটি স্বতন্ত্র যে আঙ্গিক আছে, সেই আঙ্গিকটা আমরা ছাত্রদের মধ্যে কিভাবে আমরা শেখাচ্ছি সেটার উপরই আমার আজকে আলোচনা, এবং সেখানে আমি কিছুটা করে দেখাবো, কিছুটা আমি বলে দেখাবো। তার আগে আমি আমার পরিচয় দিই, আমি শ্রী বসন্ত মুখার্জি, সঙ্গীত ভবনে শিক্ষকতা করি, এবং আমার সাথে যারা সহযোগী আছে শ্রী প্রতাপচন্দ্র হাজরা শিক্ষক, এবং আমার রবীন্দ্রসঙ্গীতে আছেন শিখা চক্রবর্তী, এরা আমার সকলই সহযোগী। আজকে আমাকে যেটা প্রথম দিকে আমি বলতে চাইছি যে মানুষ যেদিন থেকে মনের অভিব্যক্তিকে প্রকাশ করতে শিখেছে সেদিন থেকে নাচের উপলব্ধি। তা আমাদের কাছে যেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর যে একটা টান আছে সেই টানের এগেস্ট আমাদের বডিটাকে নিতে পারে, মানে মানুষের পড়ে যাওয়াটা যতটা সহজ দাঁড়িয়ে থাকাটা তার দ্বিগুণ কঠিন। আবার অনেক ক্ষেত্রে প্রকৃতির কারণেই দেখা যাচ্ছে যে অনেক প্রাণী জন্মেই চলতে পারে আমাদের সেই জায়গাটায়। সুতরাং নাচকে যখন আমরা করি তখন আমাদেরকে প্রথম যে জায়গাটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে যে প্রত্যেক নৃত্যের একটা স্বতন্ত্র আঙ্গিক আছে, সেই আঙ্গিকটা দেখি কারণে সেই নৃত্যের আইডেন্টি করা যায়, সেই নৃত্যকে চেনা যায়। সেরকম রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে একটি স্বতন্ত্র আঙ্গিক আছে যেটি 100 বছর ধরে হয়ে আসছে এবং বিভিন্ন দেশ বিদেশে নাচের প্রভাবে প্রভাবিত হয়ে নাচটি একটা বিরল আঙ্গিক সৃষ্টি করেছে যেটি আমরা স্টুডেন্টদের মধ্যে শেখাচ্ছি। সেটা আমরা প্রথমে আমাদের যেটা বলা বলে নেওয়া ভালো যে আমাদের রবীন্দ্রনৃত্যকে যখন শান্তিনিকেতনে শিক্ষা বা পাঠ্যক্রমের সাথে যুক্ত করা হয়েছে তখন থেকে আমাদের মধ্যে ভাবনা হয় যে এই আঙ্গিকে আমরা কি করে ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে ইয়ে করবো, মানে প্রতিষ্ঠা করবো। সেই আঙ্গিকটা প্রতিষ্ঠা করতে গেলে গুরুদেব বলছেন যে অনুকরণ নাই, অর্থাৎ উপাদানের স্বরূপকে পরিবর্তন করে একটা নতুন সৃষ্টি। তা আমার কাছে মনে হয়েছে যে যেমন করে অতীতে শান্তিনিকেতনে বিভিন্ন ধরনের নাচ হয়েছে, বিভিন্ন ধরনের নাচ এসছে এবং সেখান থেকে নাচ নিয়ে সেই নাচকে গানের সাথে ভাবের সাথে কম্পোজ করা হয়েছে, এইভাবে আস্তে আস্তে ধীরে পরে প্রবাহিত হয়ে নাচটা একটা জায়গায় পৌঁছে গেছে। আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সেটাকে বাইরে যেতে পারছি এবং সেটা মানুষের মধ্যে যে ধারণাটা ছিল যে রবীন্দ্রনৃত্য সম্বন্ধে তাদের যে দুর্বল জায়গাটা ছিল যে কি রকম ভাবে শেখানো হয় সেটা আজকে আমরা জানাতে পারছি এবং স্টুডেন্টরা শিখছে, তাতে থেকে আমরা অনেক কিছু উপকৃত হচ্ছি। এখানে যেটা আমাদের কাছে মেন এই জায়গাটা আমার কাছে বিশেষ করে মনে হয়েছে যে মাঠ থেকে যেসব স্টুডেন্ট আসে তারা বিভিন্ন আঙ্গিকে অভ্যস্ত এবং সেই আঙ্গিক গুলো আমাদেরকে প্রথম থেকে মুছে দিতে হবে তাদের দেহ থেকে। এবার সেই জায়গাটাকে ভাবতে গিয়ে আমাকে কতগুলো বোধের সাথে নাচকে শারীরিক কসরত মতো করে ছন্দকে যুক্ত করে আমাকে কতগুলো বোধ তৈরি করতে হয়েছে এবং সেখানে স্টুডেন্টদেরকে আমরা সেইভাবে নাচ শিখিয়েছি যাতে এর ফলস্বরূপ যেন প্রাকৃতিক যে আঙ্গিক সেই আঙ্গিকটা তাকে এবং আমরা কৃতকার্য হয়েছে। এখন মাস্টার ডিগ্রি যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি যে তাদের আঙ্গিক কিন্তু সম্পূর্ণ একদম শান্তিনিকেতন আঙ্গিকই হয়ে আসে। কারণ হচ্ছে তারা যে আঙ্গিক গুলো নিয়ে এখানে এসছে বা যে যার কাছে আগে শিখেছেন বা কিছু করেছেন সেখানে কিন্তু রবীন্দ্রনৃত্যের যে শান্তিনিকেতনের যে একটা আঙ্গিক সেই আঙ্গিকটা তারা পেত, শিক্ষা ব্যবস্থা হবে তারা এই সুযোগটা পেয়েছে। এবং এরা যারা ছোট থেকে শান্তিনিকেতনে শিখতে শিক্ষিত নাই তাদের কাছে এই নাচটা পাওয়া খুব কঠিন। সেই জায়গা থেকে আমরা করেছি না, আমি আগে প্রথমে কিছু বললেন না যে বললেন নাচগুলো আমি নিজেই বই তৈরি করেছি, নিজেই সেই আঙ্গিক তৈরি করেছি এবং ছাত্রদেরকে সেই নাচগুলো আমি শেখাই। প্রথমে ছোট ছোট কিছু বোর্ডের নাচ করি যাতে তাদের আঙ্গিকটা গত নয় এবং তাদের ছন্দের জ্ঞান বাড়ে এবং তার সাথে আঙ্গিকটাও ভালো পরিবর্তন আছে তাদের। সেটা আমি একটু করে দেখাবো। প্রথমে আমি একটি ছোট বোর্ডের নাচ করে দেখাচ্ছি উদাহরণস্বরূপ, যেখান থেকে বোঝা যাবে যে আস্তে আস্তে কিভাবে আমরা উপাদানের যেসব নাচ যে নাচগুলো আমাদের শান্তিনিকেতনে প্রভাবিত হয়েছে সেই নাচগুলো কিভাবে আমরা উপাদানের সংস্থাকে আমরা কিভাবে পরিবর্তন করছি সেটা এখন আমি দেখাবো।
একটু জল খেয়ে নাও বসন্তদা। যে জায়গাটায় আমার এখন দেখা, এবার আমি এখন গুরুদেবের যে নামে ভাব, সেই ভাবগুলো প্রকাশ করা হয় বিভিন্ন ভাব। তা সেই জায়গাগুলো আমি এখন বলছি, যেমন কমোদা কামড়ে, চিত্রকলা বনে, বা চন্দালিকা কাজে ব্যস্ত, বাড়ির কাজে ব্যস্ত, এইসবগুলো সবকিছু নির্ভর করে যিনি নিত্য নির্দেশনা দিচ্ছেন তার। কমলা গৃহে প্রমোদা কানুনে সেখানে দেখা যাচ্ছে, বইয়ে দেখা যাচ্ছে প্রমোদা কানুনি, তার মানে কিছু দেখা যাচ্ছে প্রমোদা কানুনি দিয়ে কি করছে এবং প্রমোদা কানুনে ওখানে কি করছে প্রমোদা, সেটা কিন্তু দেখা নেই। সেটা সম্পূর্ণ নির্ভর করে
নৃত্য নির্দেশন করে তাকে তখন নিজে থেকে এটি গল্প রচনা করতে হয়। যেমন আমি এখানে একটি প্রবোধাকে মানে কারণ তারপরেই ওর সাথে একটা যোগসূত্র লাগবে, কারণ আর দুজন শুনতে এসে তারপরে বলবে শুনতে সে গেল। আমাকে এই নাটকে তার একটা ঘুরতে গিয়ে আমি প্রমোদাকে কামনে ঢুকাচ্ছি, পাখি দেখলো, তারপর দুজনকে ডাকলো, দেখে ঢিল মারলো, পাখি উড়ে গেল, পাখিকে ফলো করতে 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 ও বেরিয়ে গেল। তারপরে দুজন সখী ঢুকে বললো সখী সে ডাক। ঠিক এইভাবে চন্দ্রালিকা মায়ের ক্ষেত্রে চন্দ্রালিকা মা যখন চন্দ্রালিকে বলছে বাড়ির কাজ করতে হবে, এই করতে হবে, সেগুলো হয়নি, সেগুলো পর তাড়াতাড়ি ওই যে বাড়ির কাজ করছে, বাড়ির কাজ করছে এবং জল তুলছে, জল তুলতে হঠাৎ করে পিছন থেকে আসে জল। এই নাটকের সিচুয়েশন গুলো তৈরি করার জন্য সম্পূর্ণরূপে এটা নির্ভর করে যিনি নৃত্য নির্দেশনা দিচ্ছেন তাদের উপর। আমাদের অতিথি যেসব গুরুরা ছিলেন নিকেতনে, তারা তাদের অনেক মানে মুষ্টে অনেক আঙ্গিক এখন পর্যন্ত আমাদের মধ্যে রয়েছে, সেগুলোকে আমরা যথাযথ যত্নের সাহায্যে যত্ন করে আমরা সেগুলোকে রক্ষা করি। এবং যেহেতু নাচ বা নাচ গান এই শিল্প সংস্কৃতি এগুলো সব একটা নদীর প্রবাহের মতো, এই নদী জলধারার মতো বয়ে যায়। আমরা যদি ভাবি সেই যে নদী জলে যেখানে ডুবতে ছিলাম সেখানে সেই জলে ডুব, তা হবে না, কারণ এই জল এই নদী বয়ে যায়। সেরকম এই প্রভাব ওই আসে না, দিনের পর দিন এর অনেক পরিবর্তন আসবে। গুরুদেব নিজেই শান্তিনিকেতনের শান্তিটাকে শান্তিদেব ঘোষ মহাশয়কে উনি চিঠিতে লিখছেন যে তুমি ওখানে যা শিখেছ অনেক, এটাকে অনেকদিন রপ্ত করার দরকার নেই, ওই নাচ বেশি থাকলে পর আমাদের নিজস্ব নাচ ছাপা পড়বে। আবার যখন শান্তিটা এসে এখানে এসে নটি পূজা শেখাতে শুরু করলেন, নটি পূজা শেখানোর সময় উনি কিছু স্টেপ পায়ের কাজ আঙ্গিক বেশ কিছু পরিবর্তন করে, কারণ অতীতে গৌরী দেবীর যে শ্রীমতী ভূমিকার অভিনয় সেই অভিনয়টা সব মানুষের চোখের মধ্যে আছে, তা উনি একটু নতুন ধরনের কম্পোজ টম্পোজ করলেন। তা শান্তিনিকেতন আশ্রমবাসীদের মধ্যে তখন একটা সমালোচনা হলো যে আগে যে নাচটা ছিল সেই কারণে করছে। উনি গুরুদেবের কাছে যে পৌঁছে গেলেন উনি বললেন যে গুরুদেব আমি যে নাচটা শিখিয়েছি তো এই নাচটা সবাই বলছে যে আগের মতো হচ্ছে। তো গুরুদেব বললো বেশ ঠিক আছে তুমি দুটো নাচ দেখা, আগের যে নাচটা ছিল সেটাই উনি করলেন এবং বললো তুমি যেটা করেছো সেটা বলো, এবং উনি যেটা পায়ের কাজ দাস দিয়ে একটু করেছেন আলাদা করে বললো তখন দেখলেন উনি দেখার পর বলেছেন যে তুমি তুমি যেটা করেছো সেটা রাখো, যারা তোমার এইসব বলছে তাদেরকে বলো নাচ কিন্তু আজ পিছিয়ে নেই, নাচ আমাকে এগিয়ে গেছে। তাহলে এখানে মনে চাই যে আমরা ট্র্যাডিশন বলে যে প্রাচীন যে জিনিসগুলো সেগুলিকে আমরা নাগরিকগুলো করতে হয় আমার মনে হয় গুরুদেব সেই জায়গাটায় কখনোই বা লিখে দিতে চাইছেন না, থাকি প্রাচীন উনি কিন্তু বলছেন যে যা যা যে যা ধারা প্রকৃতির মধ্যে হয়ে যায় কিন্তু ওনার যে আঙ্গিকটা থাকবে সেখানে যেন এমন কিছু আঙ্গিক আমাদের ব্যবহার করা উচিত হবে যেখানে সেটা ইতর পন্থার পাবনা আমাদের বিষয় হয়ে যায়। প্রকৃত সৌন্দর্য জ্ঞান যেন মানুষের মধ্যে অন্তরে প্রবেশ করে, যার জন্য উনি শিক্ষা প্রতিষ্ঠানে এটি উনি যোগ করলেন। এবং আমার মনে হয় শান্তিনিকেতনের সমৃদ্ধ বলে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে নৃত্য ক্ষেত্রে। গান বাজনা হয়তো আগে হয়েছে কিন্তু নৃত্যের কোনো প্রতিষ্ঠান সমৃদ্ধ বলে আগে হয়নি। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মুদ্রা এবং এক্সপ্রেশন, প্রমোদা কামনে ঢুকছে এবং প্রমোদা কি দেখছে সেটাকে আমাদেরকে জানাচ্ছি এবং তারপরে সখী সে গেল কোথায় কৃষ্ণিটাকে আমি একটু করে দেখাচ্ছি। Thank you.
মারার পর দেখবো গায়ে লেগেছে
ও ছুটতে ছুটতে যখন হরিণটাকে আমি জায়গাটা সফিকে ওর দল বদলে নিয়ে ঠিক সেই পথেই ও যে এখানে কিন্তু কানেকশনটা করতে এই চাহিদাকে লাগাতে হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ নিত্য নির্দেশের উপরে নিত্য নির্দেশের উপর নির্ভর করে। যেমন আমি চিত্রাঙ্কনের ক্ষেত্রে বনের বর্ণনা ক্ষেত্রে আমি অর্জুনকে হাতি সিংহ সাপ দেখিয়েছি, ঠিক সেই রকমই চিত্রাঙ্কনের ক্ষেত্রে আমি ময়ূর হরিণ এটা দেখেছি। কারণ হাতি বাঘ সিংহ এগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এগুলো চরিত্র অনুসারে ছেলেদের দেখানো বেশি ভালো, এবং হরিণ ময়ূর এগুলো চিত্রাঙ্গাতে যদিও পুরুষালী তাও আমার মনে হয়েছে যে ওনাকে দিয়ে হরিণ এবং ময়ূর এগুলো দেখালে ভালো হবে। আমি ঠিক তাই সেখানে করে থাকি। আর এইটা যেহেতু আমার সাবজেক্ট কথাকলি, আমি কথাকলির উপর বিষয় করে পড়াশোনা করেছি এবং সেখানে আমার কথাকলি সম্বন্ধে মুদ্রা সম্বন্ধে অল্প বিস্তর জ্ঞান আছে। এবং কথাকলি নাচটা এমন একটা নাচ যে নাচটা করলে পরে শরীরে বিভিন্নভাবে নাটকীয়তাকে তৈরি করতে পারবে, অভিনয় পাবে, হস্তমুদ্রা অভিনয় পাবে, বিভিন্ন তালের কালেকশন পাবে। এই যে এগুলো বিভিন্ন ধরনের আমি শিখে তারপর যখন আমি এর পরিবর্তন করতে আছি রূপান্তর করতে আছি, ভগবানের আশীর্বাদ এবং সকলের আশীর্বাদে আমি খুব সহজভাবে এইরকম অনেক তালকে আমি সৃষ্টি করতে পেরেছি, তাল নাচকে সৃষ্টি করতে পেরেছি যেগুলো একদম সরবটাকে পরিবর্তন করেছে এবং যেটা একদম রাজনৈতিক অঙ্গিকের মতো। এখন আমি দুঃখিত যে আমি সবটা করে দেখাতে পারছি না, দীর্ঘদিন প্র্যাকটিসের অভাব এবং আমি হাঁপিয়ে যাচ্ছি। নানান প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিতে বলেছে, এরপরে যদি কোনোদিন ছাত্রছাত্রীদের দিকে অর্থ যায় তখন আমি সম্পূর্ণরূপে দেখাতে পারবো, সেটা আমি অনুরোধ করছি। যাই হোক, এবার আমি যেটা করবো একটা প্রতিদিন পর্যায়ে গানের সাথে একটি নাচ করব, সেই নাচটা এক কাজ করে আপনাদের বাইরে প্রকৃতি পর্যায়ে না না প্রকৃতি পর্যায়ে আপনাদের আমি এখন চেষ্টা করব আবৃত্তির সাথে নাচ করার কয়েকটা লাইন দেখাবো, শুধুমাত্র কিভাবে ওরা আঙ্গিত হয়, কিভাবে ওর বেগ হয়,
কিভাবে গতি চাচ্ছি সেটা দেখাবো। আমি যদি আপনি কি করে ভালো করতে জানি না, আমি নিজেই করে দেখাবো। এটা হচ্ছে দোলন কবিতা, দোলন দোলন কবিতা সেটার উপরে আমি অল্প খানিকটা করবো বেশিটা, এবং তারপরে আমি বাউলের যে আঙ্গিক সেই আঙ্গিকের উপর একটা নাচ করবো আশা করছি। তারপরে আমি এটা সমাপ্ত করব, আপনাদের সকলে অনুমতি করবে। এখন আমি আবৃত্তি সহযোগে যতটা পারবো করবো। বসন্তবাবু আমার একটা অনুরোধ আছে যে সমাপ্ত করার আগে আমি একটু আপনার বাজনা শুনতে চাই। আমি দেখতে পাচ্ছি পাখোয়াজ রয়েছে একটা, আর তবলাও আছে। আপনি যদি অন্তত 2-3 মিনিট একটু বাজনা শোনান, আপনার আপনার হাতের কাজ। হ্যাঁ নিশ্চয়ই স্যার, আমি শোনাবো। আমি জানি ঘেমে গেছেন আপনি, সেক্ষেত্রে একটু কম প্র্যাকটিস করে একটু বাজনা যদি শোনান সবাইকে, সেটাও বোধহয় ভালো লাগবে আমাদের সবাই। আচ্ছা আচ্ছা, আমি বাজনা একটু শোনাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, একটু রেস্ট নিয়ে, রেস্ট হবে আপনার, একটু বাজনা শোনাতে পারেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই জালটা আমি আপনি যেটা বাজাবো সেটা ওই নাচ প্র্যাকটিস জন্য আমার করা। সেখানে এই জালটা আমার নিজের সৃষ্টি বলতে পারেন। আমি অনেকে জিজ্ঞেস করি যে এই রকমের তার নাকি নেই, তাতে ধন্যবাদ, খুব ভালো লাগলো, আপনি ভালো বাজনা শোনালেন, মনটা খুশি হয়ে গেল সত্যি। এবার আবৃত্তি নাচটা করি একটু। হ্যাঁ করুন করুন করুন। এরকম আবার অনেক বড় বলতে বাউলেরও নাচ করছি।
মন ভরে গেল, কারণ আমি বসন্ত বাবুকে জানতাম যে ওনার উনি বাজনা বাজান, মানে উনি খোল পাখোয়াজ ইত্যাদি বাজনাই শুনেছি, এবং আমি শুনেছি উনি ছাত্রদের শিক্ষা দেন নাচে, কিন্তু শিক্ষাগুরুর নাচ দেখার ভাগ্য এটা কিন্তু কম ভাগ্যের ব্যাপার নয়। যে শিক্ষাগুরু ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, তার নিজের পারফরমেন্স দেখা এটা কিন্তু বহু জন্মের পুণ্যের ফল, যার জন্য আজকে বসন্তবাবুর নাচ আমি দেখতে পেলাম। এবং আমি ওর বাজনার এতই ভক্ত বড়, যার জন্য আমি বললাম মাঝখানে যে একদম বাজনা না বাজলে বোধ হয় ওনার যে অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না, তাই মাঝখানে আমি বাজনাটা বাজাতে বললাম। তাই দেখলাম উনি ভীষণ ভাবে ক্লান্ত হয়ে গেছেন, হয়তো একটু রেস্ট হবে তাতে সেটা, এবং আমি আমার বাজনা শোনার যে ইচ্ছা সেটাও পূরণ হবে। অনেক ধন্যবাদ বসন্ত বাবু, আপনি আমার ইচ্ছা পূরণ করলেন। আমার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি অনেক কমেন্ট এসছে, সবাই কিন্তু খুব খুশি এবং আমাদের প্রাণ ভরে গেল, মন আনন্দে ভরপুর হয়ে গেল। এবং আমরা চাইব আপনি আবার যখন সুযোগ পাবেন, এবং আমি প্রিন্সিপালকে অনুরোধ করব আবার যখন সুযোগ হবে তখন বসন্তপুর নাচ আমরা দেখতে চাই, বাজনা আমরা শুনতে চাই। এবং আমি যেটা ভাবছিলাম এখনই যে আপনি আপনার কিন্তু সোলো পারফরমেন্স আমরা কোনোদিনই দেখিনি, আমি জানি না বিশ্বভারতী আমি আসার আগে উনি আপনি করেছেন কিনা, তা আমার এখনই হঠাৎ মনে হচ্ছিল যে আমরা তো ভারত তীর্থ মঞ্চটা করেইছি, যখন প্যান্ডেমিক শেষ হয়ে যাবে আমি বসন্ত বাবুকে অনুরোধ করব যে উনি একটা সোলো পারফরমেন্স করেন, নাচেরও এবং গানের দুটো মিলিয়ে, এবং গান এবং বাজনা, বাজনা এবং ওনার নাচ, এই যে দুটোর জন্য উনি খুব বিখ্যাত, যে দুটোর জন্য শিক্ষাগুরু, যে দুটোর জন্য উনি আচার্য, সেই আচার্যের আমি পারফরমেন্স আমি নিজেও দেখতে চাই, এবং সাথে সাথে আমার যারা সহকর্মী এবং যারা আপনার গুণগ্রাহী তারা সবাই দেখতে চান।
যদি সেই সুযোগটা আপনি আমাদের করে দেন তাহলে কিন্তু আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। শপথ তুমি কিছু বলার বলো বলে। হ্যাঁ স্যার, বলছি যে বসন্ত মানে ওর ডেডিকেশন, আমি একটা জিনিস দেখে আমি বলতে চাই, রবীন্দ্র নৃত্যের রবীন্দ্র সঙ্গীতের যেরকম স্বরলিপি আছে, কিন্তু রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে কিন্তু কোনো নৃত্যলিপি নেই। তো আমি আমি যতদূর জানি কোনো নৃত্যলিপি আমি দেখিনি। তো এইখানে দেখ, এই যে আমাদের যে ধারাটা, নৃত্যের ধারা, সেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্র নৃত্যের যে ধারা শান্তিদেব ঘোষ মহাশয় হয়ে যে চলে আসছে, এটা কিন্তু এখনো আমি শেষ অব্দি এই জায়গাটা এসে দেখতে পাচ্ছি, বসন্ত এবং আরো কয়েকজন যারা আছে তারা কিন্তু ভীষণ ডেডিকেশন যে ওই ধারাটাকেই ওরা নিয়ে এগোতে চায় সবসময়। হ্যাঁ, এবং আমি সেই জন্য বসন্তকে আমি বারবার এমনিও বলি যখনই দেখা হয় যে তুমি ভীষণই মানে ডেডিকেটেড, এবং ছেলে মেয়েদের শেখানোর ব্যাপারে, সঙ্গীত ভবনের ব্যাপারে, তো ও জানে, আমি বারবারই বলি ওকে। তো আমার খুব ভালো লাগলো আজকে তোমার নাচ দেখে, এবং স্যার যেরকম বললেন যে খোলো, তো আগে থেকেই স্যার বললেন যে বসন্ত তোমার খোল আমি একটু শুনি, খুব ভালো লাগলো আমাদের। আবার স্যার যেরকম বলেছেন যে আবার তুমি এসো, আবার আমাদের আমাদের তো চলতেই থাকবে, তোমার অনুষ্ঠান আবার হোক সেটা আমরা চাই। একটা জিনিস আমি বলতে চাই স্বপন, আমি মনে হয় মানে ধন্যবাদের যে অনুষ্ঠানটা সেটা কমপ্লিট হবে যতক্ষণ পর্যন্ত শিখা দিয়ে এবং প্রতাপ বাবু যারা করেছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার হয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শিখা দিকে এবং প্রতাপ বাবুকে। কারণ আপনার গানটা পুরোটা পরিষ্কার শুনতে পাইনি, কিন্তু আন্দাজ করছিলাম, তা আমি বলছিলাম যে পরবর্তীকালে এই ধরনের পরবর্তী শিডিউলে আছে স্যার, পরবর্তী শিডিউল সে কাকে দিয়েছি, হ্যাঁ তাদের মুখে বলেছি আজ সকালে। বা ওই আমাদের একটা সিস্টেম আছে লাইব্রেরিতে, নিমাই আছে কিনা জানি না, যখন এই ধরনের পারফরমেন্স হবে যেখানে দু তিনজন লোক থাকেন সেখানে আমাদের একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা মাঝখানে রাখলে সমস্ত আওয়াজগুলো ক্যাচ করে। তো আমি যদি জানতাম বসন্ত বাবুর সঙ্গে শিখা দিয়ে এবং প্রতাপ বাবু থাকবেন সঙ্গত করার জন্য, তাহলে আমি বলতাম লাইব্রেরি থেকে নিমাইকে ওইটা দেওয়ার, যে যেটা বোধহয় আজকে রাত্রে সুমন ব্যবহার করছে আমার ধারণা। তো পরবর্তীকালে আপনারা আমি স্বপন এটা তুমি আমায় জাস্ট বলে দিও, নিমাইয়ের কাছে ওইটা পেয়েছো সুমন তুমি? আমার কাছে দিয়ে গেছে নিমাইদার। ওই যে ওই যে বললাম একটা আছে আমাদের একটা সিস্টেম আমাদের আছে, বসন্তবাবু পরবর্তীকালে শশুর বসন্তবাবু না পরবর্তীকালে সবারই তো হবে দরকার হবে প্রোগ্রাম হবে, তখন প্লিজ ওইটা চেয়ে নিও, ওইটা চেয়ে নিও, ওটা মাঝখানে রাখলে সবগুলোই একভাবে ক্যাচ করবে। তাহলে কিন্তু শিখাদি গান গাইলেন, খুব ভালো গান গাইছিলেন, কিন্তু সবটা কিন্তু আমরা শুনতে পেলাম না। বসন্তবাবু যে সঙ্গত করছিলেন সঙ্গতের সবটা কিন্তু আমাদের কানে এলো না, সেই জন্য পরবর্তীকালে এইটাকে অ্যাড্রেস করার জন্য ওই যে সিস্টেমটা যেটা সুমনের কাছে আছে সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, যখনই আপনারা এই ধরনের প্রোগ্রাম করবেন আপনারা জাস্ট জানাবেন নিমাইকে, নিমাইয়ের কাছ থেকে আপনারা ওটা সংগ্রহ করে নেবেন, তাহলে সবাই আমরা কিন্তু শুনতে পাবো। এটা হচ্ছে পরবর্তীকালের প্রস্তাব। এবং স্বপন এর পরে এরকম কোন প্রোগ্রাম থাকে এই মিউজিক শেডিউলের মধ্যে তুমি কালেক্ট করে নিও, ওটা নিমাইয়ের সঙ্গে কথা বলে নেবো একবার। হ্যাঁ, এই যন্ত্রটা তো দরকার আছেই। হ্যাঁ, নিমাইয়ের সঙ্গে কথা বলে, নিমাই আছে, সুমনের কাছে আমার আজকে আছে, তারপরে এরপরে কার প্রোগ্রাম জানি আমার মনে নেই, তুমি শেডিউল দেখে যদি দরকার হয় সবসময় সেটা অ্যাভেলেবল। এটা ইউনিভার্সিটি, আমাদের দুটো আছে, একটা নিমাইয়ের কাছে আছে, একটা আছে কম্পিউটার সেন্টারে, আমাদের দুটো ধরনের যন্ত্র আছে, যে যন্ত্রটা সবাই ক্যাচ করে। একটা যন্ত্র তো আমি ব্যবহার করি মিটিং ইত্যাদি করার জন্য, কিন্তু এই মুহূর্তে ওই যন্ত্রটাকেও আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। তোমাদের নিমাইদার সঙ্গে একটু কথা বলে নেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, বিশ্বভারতীর যে ভিসি বসন্ত খুব ভালো হচ্ছে। এবারে তুমি বসন্তবাবুকে ছুটি দাও, এবারে পরবর্তীকালে আমরা ডক্টর ছায়ারানী মন্ডল, ছায়া আমাদের রয়েছে এখন, ছায়া রয়েছে তো? হ্যাঁ আছেন, দেখতে পাচ্ছি না, আছেন ছায়ারানী দেখতে, মানে তুমি একটু রেসপন্স করো, তুমি আছো? আচ্ছা আছো, আচ্ছা ঠিক আছে, না দেখা যাচ্ছে, এইবার ঠিক আছে, এইবার দেখতে পাচ্ছি, এবার ঠিক আছে, ঠিক আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ
তোমার একটু পরিচয় দাও, তুমি দিয়ে তুমি শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে না। নমস্কার, না শোনা যাচ্ছে না, একটু জোরে বল। হ্যাঁ অল্প শোনা যাচ্ছে। না একদমই শোনা যাচ্ছে না। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো নমস্কার, আমি হ্যালো শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, বলো, বলতে থাকো। আজ এরকম সুন্দর একটি দিবসে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা। আমার তো আজ একসাথে বিশ্ব সঙ্গীত দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস, এই দুই যোগের মূল লক্ষ্য হচ্ছে বৈচিত্র্যের অন্তরালে ঐক্যকে সন্ধান করা, যা কি সকল শিল্পেরও লক্ষ্য। সকল শিল্প অর্থাৎ আমাদের নাচ, গান, যন্ত্রসঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য, প্রত্যেকটি শিল্পের মূল লক্ষ্য হচ্ছে ঐক্যের সন্ধান করা। প্রত্যেকটি সৃষ্টির মূল লক্ষ্য আনন্দ, আনন্দের ছন্দকে আপন আপন ছন্দে ধরে রাখা। তাই উপনিষদ বলছে আনন্দ থেকেই সমস্ত বিশ্বভুবনের উৎপত্তি। এখানে গুরুদেব ওনার সঙ্গীত সম্বন্ধে যে ভাষায় বলেছেন, দুটি হৃদয়ের মাঝের যে জায়গাটুকু ভরাট করার যে মাধ্যম সেটা হচ্ছে সঙ্গীত। এবং বিশ্ববরেণ্য দার্শনিক প্লেটো বলেছেন, সঙ্গীত এক ধারে দেহ আর আত্মার মহস্বর। সঙ্গীত হচ্ছে আনন্দ বর্ধক, সঙ্গীত হচ্ছে আত্মার পোষক, শিক্ষার সহায়ক এবং সঙ্গীত হচ্ছে রোগ নিরাময়। সঙ্গীত শুধু মানব জগতের কল্যাণে বা মানব জগতের উপরে প্রভাব ফেলে না, প্রকৃতির প্রতিটি ছত্রে ছত্রে সঙ্গীতের প্রভাব আমরা উপলব্ধি করতে পারি। তো যে মিউজিক থেরাপি নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করছি, সেই মিউজিক, রাগ মিউজিক থেরাপির উপর স্বামী সত্যানন্দ সরস্বতী আর স্বামী প্রথমানন্দ উনি গবেষণা করে বিভিন্ন রাগে যে যে ডিজিজ গুলো ভালো হয় সেইগুলো ওনার রাগের পরিস্থিতিতে রাগে রিসার্চ পেপারে আমি পেয়েছি, কিছু আমি এখানে বলছি। যেমন ভাইরাব, যদি আমরা ধারাবাহিক ভাবে ভাইরাব অভ্যাস করি তাহলে আমাদের শরীরের যে কফ, শরীরের ফিভার, কনস্টিপেশন এই সমস্ত ডিজিজ কিওর হয়ে যায়। মালহার জয়জয়ন্তী গাইলে আমাদের বডির এনার্জি, আমার শান্তি, কাম অফ মাইন্ড এগুলো আমরা অনুভব করে থাকি। আশাবাড়িতে আমাদের প্রেশার নর্মাল হয়ে থাকে, সারাংতে আমাদের মেন্টাল ডিসঅর্ডার, হেডেক, কোল্ড ফিভার এগুলো ওনারা রিসার্চ করে মেডিকেল সায়েন্সে ওনারা প্রতিপন্ন করেছেন। এবং মুলতানি, পটমঞ্জরি, ভীমপলাশ্রি এই রাগগুলোতে আইস প্রবলেম মানে চোখের যে সমস্যা সেগুলো দূর হয়ে থাকে। তো আমি আজকে ছোট্ট করে ভীমপলাশ্রী শোনাবো, একটু বিলম্বিত করব, বিলম্বিত ট্র্যাডিশনাল বন্দিশ। আব তো বড়ি বৈর ভাই তে রত হো তুমকো মেরে রব সৈয়া ভাবরে জাল মে আন ফসি আব পার করো মেরে রব সৈয়া। মধুলাই হচ্ছে রাধা রমণ মন মোহন প্রীত কিনু নবেলি সঙ্গ নন্দন বন খেলত রঙ্গ নাচত গোপী মধুর ঢঙ্গ
সুন্দর ঘনা শ্যাম চাঙ্গ। সবার অনুভূতি নিয়ে আমি শুরু করছি। কেরিয়ার বানাচ্ছিস Bye.
Bye.
স্বপন কি হলো? Hey, look at
ভজন করছি। ভাইরাজা तुमिरन करले
करले मेरे मना तेरी बीती उम्र हरी नाम बिना तेरी बीती उम्र हरी नाम बिना को पनीर बिना সুন্দর, হ্যাঁ, অপূর্ব।
খুব ভালো, খেয়ালও খুব সুন্দর হয়েছে, ভজনও, পিম্পলশ্রী এবং ভজন দুটোই খুব সুন্দর লাগলো। আর স্যার ছায়া হচ্ছে আমাদের সঙ্গীত ভবনের ভাইস প্রিন্সিপাল, আপনি যদি কিছু বলেন মাননীয় উপাচার্য স্যারকে বলছি। না প্রথমে তো ছায়া দিদি আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা, কারণ আপনার আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে আপনাকে জানি, কিন্তু আপনার যে যে গুণটা ছিল সেই গুণটা সম্বন্ধে সফর কিন্তু কোনোদিন আমাদের পরিচয় করে দেওয়ার সুযোগ ঘটেনি, সুযোগ আপনি করে দিলেন, দায়ী সফর। খুব ভালো লাগলো দিদি খেয়ালটা এবং পরবর্তীকালে ভজনটা খুব ভালো লাগলো। আমি চাইবো যে আপনার পরিচয় শুধুমাত্র ভাইস প্রিন্সিপাল হিসেবেই নয়, আপনার পরিচয় একজন বড় সঙ্গীত শিল্পী, এবং আজ থেকে আপনার গান শোনার পর আমি কিন্তু আপনার একজন গুণগ্রাহী হয়ে গেলাম। এবারে উপাচার্য হিসেবে বলছি না, আমি বলছি একজন শিল্পীর যে গুণাবলী, তার যে কদর করার জন্য যে মানসিকতা, সেই মানসিকতা আমার আছে। এবং সত্যি বলতে কি খুব ভালো লাগলো, খুব খুশি হলাম, যদিও সময়টা খুবই অল্প। সেইখানেই যেটা বলি যে সঙ্গীত ভবনের আমার যারা সহকর্মীরা সবাই আছেন, তারা একটু কৃপণ, তারা সবটা দেন না বাইরে, কিছুটা নিজের কাছে রেখে দেন। তো আমি চাইবো স্বপনকে পরবর্তীকালে একটু আমাদের দয়া দাক্ষিণ্য দেখা, কারণ আমরাও বিশ্বভারতীর অঙ্গ, আমরাও সঙ্গীত ভবনের যে এত গুণী শিল্পীরা আছেন তাদের যে গুণাবলী তার সঙ্গে পরিচিত হওয়ার অধিকার আছে, এবং সেই সুযোগ থেকে প্লিজ স্বপন আমাদের বঞ্চিত করো না। আমার জন্য না, এই প্রথম কিন্তু ছায়াদের গান শুনলাম, আমি কিন্তু ছায়াদের গান শুনি নেব। এরকম অনেক অনেক ধরুন আমাদের কাছে আপনার সঙ্গীত ভবনে সবাই সবাই কথা জানেন তার কার কি নির্দিষ্ট গুণাবলী, কিন্তু সঙ্গীত ভবনের বাইরে অনেকেই কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে এই যে মিউজিক থেরাপির যে আমরা 4-5 যে সেকশনটা করছি, এটা শুধুমাত্র যে আমাকে ভালো লাগছে তা নয়, এবং আমার বিশ্বাস যারা শুনছেন যারা অংশগ্রহণ করছেন তারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে এইরকম সুযোগ পাওয়ার জন্যই আমরা বুঝতে পারছি কার কি ট্যালেন্ট আছে, কার কি গুণাবলী আছে। তো সেই জন্য আমি স্বপনকেও দেব ধন্যবাদ, এবং স্বপনের সাথে সাথে স্বপনের যারা সহকর্মী আছেন যারা এই কাজটা করছেন তাদেরকে দেব ধন্যবাদ। এবং আমি চাইবো যেটা আগের দিনে বলেছিলাম যে যতদিন এই এপিডেমিক মানে অতিমারি চলবে ততদিন এই জিনিসটা চলুক, তবে আমি জোরাজুরি করবো না, কারণ শিল্পীর যেটা প্রকাশ সেটা জবরদস্তি করে বেরোয় না, শিল্পীর প্রকাশ বেরোয় স্বতঃস্ফূর্ত ভাবে, সেই স্বতঃস্ফূর্ত হয়ে বার করার জন্য আমি স্বপনকে স্বপ্নব দায়িত্ব দেবো। যদি প্রতিদিন করা সম্ভব করায় খুব ভালো, আমরা খুবই খুশি হব। আর যদি সেটা সম্ভবপর নাও হয়, আমি চাইবো সপ্তাহে 2-3 করার প্রচেষ্টা করার, তাতে আমরা সবাই কিন্তু উপকৃত হব। কারণ মিউজিক থেরাপি দিদি শুরু করলেন প্লেটোর ভাবনা চিন্তা দিয়ে, এটা কিন্তু প্লেটোর জিমনেশিয়ামে মিউজিকটা কম্পালসারি সাবজেক্ট ছিল, এবং গুরুদেব সেইটাই কিন্তু অনুসরণ করেছিলেন। সেই হিসেবে মিউজিক শোনার অধিকার শুধুমাত্র যে তোমাদের সঙ্গীত ভবনে আছে তা নয়, বা যার সঙ্গীত ভবনে ছাত্রছাত্রী আছে তা নয়, বিশ্বভারতীর যে একটা বড় পরিবার সেই পরিবারের প্রত্যেকের এই অধিকার আছে। সেই অধিকারটা আমি যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য যদি আন্দোলন করতে হয় আমি কিন্তু ময়দানে বসতে রাজি, শপথ তোমার বিরুদ্ধে, ইনকলাব জিন্দাবাদ যদি করতে হয় শপথের বিরুদ্ধে আমি কিন্তু করতে রাজি, কারণ এই যে সঙ্গীত ভবনের কৃপণতা এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। সঙ্গীত ভবনের যে রসদ তাতে কিন্তু আমাদের সবার ভাগ থাকা উচিত, সেজন্য ভবিষ্যতে আমি অনুরোধ করবো স্বপনকে যেন এই ধরনের অনুষ্ঠান প্রায়ই হয়, এবং আমার এখন তো যে কোনো কারণেই ধরুন ফিজিক্যাল পারফরমেন্স করা একটু মুশকিল, অতএব এই অনলাইন বা ভার্চুয়াল মোডেই করতে হবে, সেই করাটা সুবিধা, আমরা অনেক লোককে আমরা পৌঁছাতে পারছি, অনেকের কাছে আমরা গান এবং নাচ এবং তবলা আমরা নিয়ে যেতে পারছি। তো সেই জন্য এটাকে আমরা চালিয়ে যাব, এবং প্রিন্সিপালকে অনুরোধ করব যাতে এটা ঠিক মতো চলে তার ব্যবস্থা করা, এবং আমি সহকর্মীদের অনুরোধ করব যে আপনারা আপনাদের যে গুণাবলী সেটা আমাদের সঙ্গে একটু ভাগ করে নিন, বা তাতে কিন্তু আমরাও খুশি হব, আমরাও শান্তিতে থাকব। সবাই ভালো থাকবেন,
ধন্যবাদ এবং নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার।